তোমাদের আমি আজ তোমাদের পড়ে শোনাব ঘোষের লেখা ছোট গল্প ঠগিনী সনাতন আর সনাতনের মেয়ে সুধা যেমন বাপ তেমন মেয়ে একের পর এক অদ্ভুত এক একটা ঘটনা ঘটে আর সেই ঘটনায় বাপ যেমন বেদনায় একেবারে ভেঙে পড়ে ও ডুকরে কাঁদে এমনই মেয়েও ব্যথার ভারে মুখ তুলে তাকাতেও পারে না চোখে আচল জেপে ফুপি আর ফুপি কাঁদে যারা কাছে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে তাদেরও চোখে জল আর বুকের দীর্ঘশ্বাস দেখা যায় আহা কি কষ্টের কথা একটিমাত্র মেয়ে ছাড়া সংসারে আর কেউ নেই যার সে মানুষের রক্ত ভেঙেই করবে মেয়েকে পরের ঘরে পাঠাতে গিয়ে সুধার বিয়ের পরদিন যখন সুধাকে নিয়ে বিদায় নেবার জন্য তৈরি হয় বর আর বরযাত্রী এবং আরও দু চারজন তখন দুঃখে কেঁদে ওঠে সনাতন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সুধা কিন্তু এক মাস যেতে না যেতেই পাড়ার সব মানুষ এবং বর ও আরও অনেকে বেশ ভালো করে বুঝতে পারে হ্যাঁ ঠিক একেবারে বর্ণে বর্ণে ঠিক যেমন বাপ তেমনই মেয়ে যেমন ধরিবাজ সনাতন তেমনই ধরিবাজ তার মেয়ে মানুষকে ঠকাবার কায়দা আর কীর্তিতে দুজনে সমান চৌকস কেউ কারো চেয়ে কম নয় যেমন বাপ তেমনই মেয়ে পুলিশ বলে যেমন মেয়ে তেমনই বাপ এই নিয়ে তিনবার হলো একবার তারকেশ্বর আর একবার এই রকম জচ্ছুরের দুটো কেস হয়েছে মাত্র দু মাসের মধ্যে দুটো কেস এটা হলো থার্ড কেস তিনটে ঘটনা এই একই বাপ এবং এই একই মেয়ের কান্ড বলে মনে হচ্ছে এই রকম করে মানুষ ঠকানো এ দুজনের পেশা ভাটপাড়ার বাজারের কাছে পাড়ার একটি গলির মধ্যে একটা ছোট ঘরের দরজার বন্ধ তালা ভেঙে তল্লাশি করে পুলিশ কিন্তু একটি কুটো পড়েনি সেই শূন্য ঘরের কোণে কোণে সনাতন আর সুধা সেই বাপ এবং মেয়ে যেন এক অদ্ভুত ভোজভাজির খেলা দেখিয়ে নিজেদের একেবারে হাওয়াতে মিশিয়ে দিয়েছে কখন পালিয়ে গেল কেউ বলতে পারে না পাড়ার লোক যারা এক মাস আগে সেই বাপ ও মেয়ের চোখের জল দেখে নিজেরাও কাঁদো কাঁদো হয়েছিল লজ্জা পায় তারা এবং আক্ষেপও করে বাস্তবিক এই সংসারই একটা চিড়িয়াখানা কিনা কাণ্ড হয় এখানে কেউ কেউ বলেন চিড়িয়াখানাতে এরকম কুৎসিত কাণ্ড হয় না মশাই মানুষের সংসারেই হয় আরেকজন বলেন লজ্জার ব্যাপারে এই যে আমাদের পড়াতেই আমাদের চোখের ওপর দিয়ে এরকম একটা কান্ড হয়ে গেল কোথাও একটা লোক আর একটা মেয়ে এসে কদিনের মধ্যে পড়াশুদ্ধ লোককে একেবারে বোকা মানিয়ে দিয়ে কেটে পড়ল মশাই কেউ ওদের একটু সন্দেহও করতে পারলো না হ্যাঁ কেউই সন্দেহ করতে পারেনি এই ডুকরে কাঁদার ফুপিয়ে কাঁদার দৃশ্যটার মধ্যে যে অতি চমৎকার একটা হাসছে সেটা পাড়ার লোকের চোখে আর বড় বরযাত্রীদের চোখেও ধরা পড়েনি ধরা পড়বেই বা কেমন করে বাপ ও মেয়ের সেই করুণ কান্নার ছবি এখনো স্মরণ করলে মনে হয় না জোচ্চুরির ব্যাপার নয় অন্য কোনো ব্যাপার আছে পুলিশ বলে অন্য কোনো ব্যাপার নয় ওরা বাপ ও মেয়ে ঠিকই এক একটা নতুন জায়গায় গিয়ে নতুন নাম নিয়ে আর নতুন জাতের নাম নিয়ে কিছুদিন থাকে তারপরেই এরকম একটা করে সরে পড়ে লোকও দুঃখে ও বাপেতে মেয়েতে কাণ্ড লজ্জায় এবং যেন অপরাধীর মতো মুখের ভাব করে তাকিয়ে থাকে সেই ভদ্রলোকের মুখের দিকে যিনি মাত্র এক মাস আগে টোপর মাথায় দিয়ে এক সন্ধ্যায় এই পাড়ায় আবির্ভূত হয়েছিলেন আজকের এই শূন্য ঘরের এক গরিব পিতাকে কন্যা দায়ের থেকে উদ্ধার করার জন্য পাড়ার কয়েকটা ছোকরা মুখ টিপে হাসতেও থাকে ভদ্রলোক একটু বয়স্ক বয়স পঁয়তাল্লিশেরও বেশি হবে প্রায় পঞ্চাশের কাছাকাছি নৈহাটিতে কাপড়ের দোকান আছে ভদ্রলোকের বিপত্নিক ও নিঃসন্তান এক ব্যবসায়ী মানুষ আবার বিয়ে করবার জন্য প্রস্তুত ছিলেন না ইচ্ছাও ছিল না কিন্তু সনাতন বাবুর সঙ্গে পরিচয় হবার পর এবং সনাতন বাবুর দারিদ্রের পরিচয় পাওয়ার পর তার এই বয়সের মনও সংসারের কাছ থেকে একটি মিষ্টি হাসি পাওয়ার জন্য বড়ই বিচলিত হয়ে উঠল এই গলির ওই ঘরেতে সনাতন বাবুর আমন্ত্রণে একদিন একটু পিঠে আর পায়েস খেতে এসে মনে মনে ঠিক করে ফেললেন তিনি সনাতন বাবুকে কন্যা দায় থেকে উদ্ধার করতেই হবে সজাতের এক গরিবের এত সুন্দরী একটি মেয়ে এইভাবে পড়ে আছে এই গলির অন্ধকারে ভাবতেও খুব কষ্ট হয়েছিল নৈহাটির সেই কাপড় বেচা আর বেশ কিছু টাকা পয়সার মানুষটির মনে মেয়ের বাপ সন্তানকে পাঁচশো টাকা দিয়ে এবং দান সামগ্রীর জন্য আরও কিছু টাকা দিয়ে আর মেয়ের জন্য দশ ভরি সোনার অলঙ্কার দিয়ে সনাতন সম্মতি ও একটি শুভদিন স্থির করে ফেললেন নৈহাটির গণেশ বস্ত্রালয়ের এই মালিক বেচারা সুন্দরী সুধার ঘুমটা ঢাকা মুখের দিকে তাকাতে তাকাতে ধন্য হয়ে এবং সুধাকে নিয়ে এক সকালে ওই গলির ওই ঘর থেকে বিদায় নিলেন যে মানুষটি তিনিই আজ পুলিশের সঙ্গে এসে দাঁড়িয়ে আছেন এই ঘরের দরজার কাছে বিয়ের দিন সাতেক পরে সনাতন নিজে নৈহাটিতে গিয়ে সুধাকে নিয়ে ফিরে এসেছিল এই বাসাতেই তারপর আর কদিন যে এখানে ওরা ছিল তা কেউই ঠিক করে বলতে পারে না চিঠি দিয়েও কোনো খবর না পেয়ে এবং নিজে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে একদিন উঠলেন চুমকে গণেশ বস্ত্রালয়ের মালিক পুলিশে খবর দেওয়া হলো এবং পুলিশ এখন বলছে হ্যাঁ এই নিয়ে তৃতীয়বার এইভাবেই আরো দুবার ওই বাপ তার ওই মেয়ের বিয়ে দিয়েছে আর বিয়ের কদিন পরেই অদৃশ্য হয়ে গিয়েছে বাপ ও মেয়ে দুজনেই ওদের আসল নামও জানে পুলিশ তারকেশ্বরে ওরা ছিল ব্রাহ্মণ এবং বসিরহাটে কায়স্ত ভাটপাড়ায় এসে হয়েছে বৈদ্য তারকেশ্বরের কেসটা হল প্রসন্ন চক্রবর্তী নামে এক বাপ এবং সুনয়না নামে তার এক মেয়ের চচ্চুরি বসিরহাটের কেসটা হলো সদানন্দ ঘোষ নামে এক বাপ আর মাধবী নামে এক মেয়ের চোরচুরির কেস আর এখনই ভাটপাড়ার এই গলিতে তারাই সনাতন সেন আর সুধা সেন নামে এক অদ্ভুত এক বাপ এবং অদ্ভুত এক মেয়ের এক জোচ্চুরি স্মৃতিটুকু শুধু রেখে দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে তিনজন নিরীহ বিশ্বাসী মানুষের জীবনের মিথ্যে বাসর ঘর আর ভুঁয়ো ফুলসজ্জা দিয়ে নির্মমভাবে ঠকিয়ে এই পৃথিবীর জনতার ভিড়ের মধ্যে এখন কে জানে কোথায় লুকিয়ে পড়েছে এক অদ্ভুত ঠগ আর তার এক অদ্ভুত ঠগিনী মেয়ে যেমন বাপ তেমনই তার মেয়ে এবং যেমন মেয়ে এমনই তার বা ভাটপাড়ার গলি থেকে চিন্তা করতে করতে ফিরে যায় পুলিশ পাড়ার লোকেরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর গণেশ বস্ত্রালয়ের মালিক একটা হাসি হাসে শান্ত ও সুন্দর মুখ কল্পনায় দেখতে পেয়ে দুঃখে ও বিস্ময় শিহরে ওঠেন উহ এরম করেও মানুষ ঠকাতে পারে মানুষকে ভাটপাড়ার গলি জানে না পুলিশও অনুমান করতে পারে না আর গণেশ বস্ত্রালয়ের মালিকের মনও কল্পনা করতে পারে না যে ঠিক সেই মুহূর্তে রানাঘাটের এক পল্লীর এক ক্ষুদ্র গৃহের জানলার দিকে তাকিয়ে এইভাবেই নিজের ভাগ্যকে এক নিষ্ঠুর ছলনার জালে সমর্পণ করার জন্য হাসছে আর একটা মানুষের চোখ বিজয়বাবু নামে এক ভদ্রলোকের করবি নামে এক তরুণী কন্যার কথা বলছে রমেশ নামে এক যুবকের সঙ্গে জানালার কাছে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে করবি অভিমানের সুরে আস্তে আস্তে বলে আপনি কেন বারবার এভাবে আসেন রমেশ উৎফুল্লভাবে হাসতে থাকে হ্যাঁ জ্যোতিষী আমার হাত দেখে কি বলেছে জানো যে মেয়ে আমার বউ হবে তার নামের প্রথম অক্ষর হল ক করবিও হাসে কিন্তু বুঝতে পারেন না কেন এরকম করেই শুধু রোজই এসে জানলার কাছে দাঁড়িয়ে থাকলে আমার শুধু দুর্নাম হবে আর কিছুই হবে না সাইকেলের গায়ে হেলান দিয়ে পথের উপর দাঁড়িয়ে রমেশ বলে এসে পারছি না করবি যেদিন তুমি প্রথম তাকিয়েছ আমার দিকে সেদিনই বুঝেছি যে তুমি আমার শান্তি আর সুখ এ আপনার বড়লোকি খেয়াল এখন আসতে ভালো লাগছে কিন্তু আর কদিন পরে এদিকের কথা ভুলেও মনে পড়বে না আসতে ভালোও লাগবে না আর বড় লোক নই বড় খেয়ালও আমার নেই আমি তোমাকে দেখতে আসি প্রাণের দায়ে এটা আমার খেয়াল নয় করবি আপনি বড় লোক নন মোটেই না কি করেন আপনি আমি আর্টিস্ট তার মানে কলকাতায় তুমি ছিলে কখনো হ্যাঁ ছিলাম কিছুদিন সিনেমা ছবি দেখেছো কখনো দু একটা দেখেছি সিনেমা হাউসের দেয়ালে আঁকা বড় বড় রঙিন ছবিগুলো চোখে পড়েছে হ্যাঁ ওই ছবি আমি আঁকি তার জন্য কি টাকা পয়সা পান নিশ্চয়ই ওই তো আমার রোজগার আর ভগবানের আশীর্বাদে রকম মন্দ নয় আমার রোজগার মাসে পঞ্চাশ টাকা হয় তা হয় বইকি ঠিক কত হয় বলুন না যাই হোক না কেন তাতে তোমাকে সুখে রাখতে পারবো করবি মুখ ভার করে বলে হ্যাঁ কাঙালের মেয়েকে সুখী করতে বছরে এক জোড়া শাড়ি আর রোজ একবেলা দুমুঠো ভাত দরকার তার বেশি আর কিছু দরকার হয় না রমেশ বিব্রত ভাবে বলে তা কেন হবে আমি কি বছরে এক জোড়া ধুতি পরি না রোজ একবেলা দুমুঠো ভাত খায় তাহলে বলুন আপনার টাকা আছে তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখবার মতো তোমাকে কষ্ট না দেবার মতো টাকা আছে বই কি তবে ওই ওরকম নয় দূরে এক মারোয়ারি ধনির প্রকাণ্ড একটা বাড়ির দিকে হাত তুলে রমেশ বলে ওরকম বড় লোক আমি নই তুমিও নও করবি কাজেই বিয়ের খরচ আসবে কোথা থেকে রমেশ কিছুক্ষণ চুপ করে কি ভাবে তারপর একটু হতাশ ভাবে বলে বিজয় বাবুর কি একেবারে কিছুই নেই ছল ছল করে করবির দুই চোখ থাকলে কি আর কত টাকা লাগতে পারে আমি তো জানি ভদ্রলোকের মেয়ের বিয়ে চোখের কোণে একটা সন্দেহ ভরা বিরক্তির ভাব তীক্ষ্ণ হয়ে ওঠে কি ভাবছেন পারবেন না এই সামান্য দু টাকা জোগাড় করতে রমেশ বিষণ্ণভাবে বলে পারি তবে তাড়াতাড়ি জোগাড় করতে হলে নানান জায়গা থেকে দুশো একশো করে ধার করা ছাড়া উপায় নেই তাহলে ধার করুন ধার একদিন শোধ করতেও পারবেন কিন্তু দেরি করলে বলতে গিয়ে হঠাৎ থেমে যায় করবি আবার ছলছল করে তুই চোখ কি হলো সত্যি কি ভালোবাসো আমাকে হ্যাঁ করবি তবে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো যদি না করো তবে বোধ আমাকে মরতেই হবে কি কথা বলছো হ্যাঁ বদ্যিবাটির এক দোজবরে বুড়োর সঙ্গে আমার বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গিয়েছে বিয়ের খরচের জন্য তিন হাজার টাকা বাবাকে দিতে চেয়েছেন বদ্যিবাটির ভদ্রলোক রমেশ তার সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরে চোখ আর মুখ যেন হঠাৎ এক প্রতিজ্ঞায় শক্ত হয়ে ওঠে করবির মুখের দিকে তাকিয়ে রমেশ বলে কখনো হতে দেব না করবি বিজয়বাবুকে তুমি বারণ করে দাও যেন বুড়োর টাকা স্পর্শ না করেন সাইকেলের পেডেলে পা দিয়ে রমেশ উঠে বলে আমি কথা দিচ্ছি করবি বিয়ের সব খরচ আমার দশ দিনের মধ্যে তোমাকে বিয়ে করে আমার কাছে নিয়ে যাব চলে যায় রমেশ ছোট একটা উৎসব হয়ে গেল রানাঘাটের সেই পাড়া সেই ক্ষুদ্র গৃহের আঙ্গিনায় পাড়ার লোক তো এই কদিনের মধ্যে মুক্ত হয়েই গিয়েছিল বিজয়বাবু নামের নবাগন্ত এই গরিব ভদ্রলোক আর করবি নামে তার শান্ত ও সুন্দর মেয়েটির ব্যবহারে খাওয়া দাওয়ার সামান্য একটু ব্যবস্থা করতে চেয়েছিলেন বিজয়বাবু কিন্তু পাড়ার ভদ্রলোকেরা বাধা দিয়েছেন বিজয়বাবুকে মিথ্যে এসব বাজে খরচ করার কোনো দরকার নেই মশাই আপনার মতো অবস্থার লোকের পক্ষে এসব খরচ একেবারে একটা অন্যায় খরচ শুধু দেড় হাজার টাকার অলঙ্কারে মেয়েকে সাজিয়ে দিয়ে এবং অন্য খরচের কাজ নমনম করে সেরে দিয়ে শুভকাজ সম্পূর্ণ করলেন বিজয়বাবু পাড়ার লোক জানল ভদ্রলোকের জীবনে যা কিছু পুঁজি জমানো ছিল সব খরচ করে মেয়েকে শোনার অলঙ্কারে সাজিয়ে দিয়েছেন এতটা করবার কোনো দরকার ছিল না কারণ পাত্রপক্ষ থেকে এতটা দাবিও ছিল না যাই হোক একটি মাত্র সন্তান ওই এক মেয়ে এবং এই তো ভদ্রলোকের জীবনের একটিমাত্র দায় তাই সেই দায় পালন করতে গিয়ে ভদ্রলোক নিজেকে ভিখিরি করে দিলেন মেয়েকে বড় ভালোবাসেন বিজয়বাবু রমেশের দেওয়া টাকা দিয়ে কেনা অলঙ্কারে সেজে নিয়ে রমেশের সঙ্গে চলল রমেশের পরিণীতা করবি মেয়ে বিদায়ের সময় সেই রকমই করুণ হয়ে জেগে উঠল সেই দৃশ্য যে দৃশ্য একবার তারকেশ্বর একবার বসিরহাট আরেকবার ভাটপাড়ার এক একটি পাড়ার চোখ করুণ করে দিয়েছে ডুকরে কেঁদে ওঠেন বিজয়বাবু এবং ভুপিয়ে কাঁদে করবি রানাঘাটের একটি পাড়ার অনেক মানুষের চোখ করুণ করে দিয়ে স্বামীর সঙ্গে স্বামীর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল করবি আর সেই দিনই সন্ধ্যায় কলকাতার বাগবাজারের এক গলিতে একটি এক ঘরের বাসার ভিতরে এসে দাঁড়ালো রমেশ এবং রমেশের নববিবাহিত বধূ তার দুদিন পরেই বাগবাজারের গলিতে ক্ষুদ্র সেই বাসার কক্ষে উৎসবের বাতি জ্বলল সারা রাত বৌভাত আর ফুলসজ্জা উৎসবের সমারোহ নাই কিন্তু হাসি আর কলরবের সমারোহ আছে রমেশের আপন বলতেই পৃথিবীতে যারা আছে তাদেরই কয়েকজন এসে রমেশের জীবনের এই উৎসবের সকল কাজের ভার নিয়েছে এসেছেন এক মাসি এবং তার তিন মেয়ে এলেন এক খুঁড়ো তার দশটি ছেলে নিয়ে রমেশের দুই বন্ধুর মা আর এক বন্ধু স্ত্রীও এলেন বউ দেখে খুশি হলেন সবাই একটি রাত ও একটি সকালবেলাকে ব্যস্ততায় মুখরতায় এবং হাসাহাসি ও হাঁক ডাকে ভরে দিয়ে যখন চলে গেলেন সকলে তখন বিকালের রোদ ঘরের জানলা এসে লুটিয়ে পড়েছে ঘরের মধ্যে নববধূ এতক্ষণে জোরে একটা হাঁপ ছেড়ে মাথার কাপড় নামিয়ে দিয়ে তার বড় বড় কাজল পরা চোখ ঘুরিয়ে ঘরের চারিদিকে তাকায় আর রমেশ তাকিয়ে থাকে তার করবির মুখের দিকে রমেশ বলে আমি পটের ওপর তোমার একটা ছবি আঁকবো করবি দুদিনেই শেষ করে ফেলব তারপর সচক্ষে দেখে বুঝবে আমার এই হাতে আমি কি করতে পারি করবি উৎসুকভাবে তাকায় বুঝতে পারছি না কি বলছো তোমার চোখ দুটিকে একেবারে জীবন্ত করে তুলব ছবিতে করে রাখো আমি ফিরে এসে দেখব রমেশ আশ্চর্য হয় কোথায় যাবে তুমি বাবার কাছে তা তো যাবেই কিন্তু আজ বা কালের মধ্যে এসে পড়েন না না যে তোমার বাবার আসবার কথা আছে নাকি আমার মনে হয় কাল সকালেই এসে পড়বেন কিছুক্ষণ চুপ করে থাকে করবে তারপর হঠাৎ যেন একটা দুঃসহ বেদনায় ছটফট করে ওঠে বাবার কথা মনে পড়লে আর কিছু ভালো লাগে না বোধহয় এখনো কাঁদছেন রমেশ বলে আশ্চর্য নয় তুমি তো তার একমাত্র সন্তান তোমার বাবার কষ্ট আমি বুঝতে পারি করবি কিন্তু দেখা যাক আসুন তো তোমার বাবা তারপর আমি তাকে বুঝিয়ে বলবো কি বলবে তুমি মাসখানেক পরে তুমি যাবে তার আগে যেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি না করেন বাবা বোধহয় রাজি হবেন না আর আমিও বলি তুমি আপত্তি করো না বাবার মনে দুঃখ দিও না কিন্তু আমার মনের দুঃখ কি উনি বুঝবেন না তোমার মনে আবার কিসের দুঃখ তোমার বাবা যদি কাল আসেন আর তুমি যদি তার সঙ্গে চলে যাও তবে আমার আমার যে বড্ড খারাপ লাগবে করবি রমেশের মুখের দিকে কাজল পরা বড় বড় চোখের দৃষ্টি ফেলে একটু তীব্র করে দেখতে থাকে করবি তুমি যদি যাও আমিও তোমার সঙ্গে যাব রানাঘাটে কদিন থেকে তারপর আবার তোমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবো তোমার একটু মান সম্মান নেই যেতে না বললি শ্বশুর বাড়িতে কখনো যায় মানুষ তোমার বাবাকে আমাকেও সঙ্গে যেতে বলবেন না না কেন কে জানে কেন কিন্তু তুমি তো বাবাকে বলতে পারো কি বলবো আমাকেও যেন সঙ্গে যেতে বলেন ছি আমাকে কি একেবারে একটা বেহায়া মনে করেছ মেয়ে হয়ে বাপকে ও কথা বলা যায় কি বিচ্ছির লজ্জার কথা চুপ করে থাকে রমেশ করবি বলে তুমি গম্ভীর হলে কেন কোনো সন্দেহ হচ্ছে নাকি সন্দেহ সন্দেহ আবার কিসের বোধহয় এই সন্দেহ হচ্ছে যে তোমার জন্য আমার মনে কোনো টান নেই আমার জন্য তোমার মনে কোনো টান নেই এ সন্দেহ হবার আগে আমি মরেই যাব করবি চোখ দুটো হঠাৎ কেঁপে ওঠে বুকের অদ্ভুত একটা ভয়ে ছটফট করে উঠেছে আস্তে আস্তে যেন একটু করে বলতে থাকে করবি তুমি মরবে কেন তার চেয়ে বরং আমি মরে যাব আর তুমি এই ঘরেই নতুন বউ নিয়ে একদিন আমার কথা গল্প করবে আর হাসবে এরকম ভয়ানক কথা ঠাট্টা করে বলতে নেই করবি ভাগ্যিমানের বউ মরে মিথ্যে কথা রমেশও হাসতে হাসতে কাছে এগিয়ে এসে করবির হাত ধরে এরকম বউ কারো হয় না চমকে ওঠে করবি রমেশ হাসতে হাসতে বলে এরকম বউ যদি মরে যায় তবে সে অভাগা স্বামীরও বেঁচে থেকে লাভ নেই হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকায় করবি তারপর উঠে গিয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে থাকে যেন রমেশের মুখের দিকে তাকাতে চায় না আর ওই রমেশের চোখের কাছে নিজের মুখটাকেও আর দেখাতে চায় না করবি হয়ে আসে করবি হঠাৎ ব্যস্ত হয়ে বলে তুমি কি আজ খাবে না আর আমাকেও খেতে দেবে না বলে ঠিক করেছো তার মানে বাইরে থেকে খাবারটা আবার কিনে আনবার গরজ দেখছি না অথচ আমাকে রান্না বান্না করতেও বলছ না উত্তর দিতে গিয়ে রমেশের গলার স্বরে একটা আনন্দ যেন লাভ দিয়ে ওঠে তুমি রাঁধবে হ্যাঁ এই একটা রাত্রি তো একটু খেতে যাই তোমার ঘরে হাসতে থাকে করবি রমেশও হেসে হেসে বলে এতক্ষণ ধরে এই কথাটা বলার জন্য আমার মনটা ছটফট করছিল কি কথা এতদিন ধরে হোটেলে রান্না খেয়ে আসছি কিন্তু আজ তুমি ঘরে থাকতে হোটেল থেকে খাবার আনাতে একটু ইচ্ছে হচ্ছিল না আমার হাতের রান্না খাওয়ার জন্য এতই লোভ হয়েছে তোমার হয়েছে বই কি করবে যেন অন্য মতো অন্য দিকে তাকে হঠাৎ তোলে ফেলে কিন্তু এরকম লোভ না করলেই ভালো করতে চিরকালই লোভ করব তারপর আর দেরি হয় না বাগবাজারের গলিতে ক্ষুদ্র এক ঘরের ভিতর থেকে কয়লা পোড়া ধোঁয়া ছড়িয়ে পড়ে সন্ধ্যার বাতাসে এক নবপুতুর হাতে ওই ঘরের ভিতরে নতুন এক গেরুস্থালির আনন্দ খুটখাট আর টুংটাং শব্দ করে বাঁচতে থাকে থালা বাসনের আর হাতা ও হাড়ি কুড়ির গায়ে গায়ে নতুন শাড়ির আঁচল কোমরে জড়ায় হলুদ মাখা হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ওপর থেকে এলোমেলো ও ফুরফুরে চুলের উপদ্রব ঠেলে স্মৃথির দুপাশে সরিয়ে দেয় কাজ করে এক নতুন গৃহিণী রান্না শেষ হতে ঘরের মেজেতে আসন পাতে করবি খেতে বসে রমেশ আসনের উপরে বসে করবের মুখের দিকে তাকিয়ে থাকে রমেশ কি যেন বলতে চায় কি কথা যেন তৃষ্ণার্ত হয়ে ছটফট করছে রমেশের মনের মধ্যে বসে আবার এত গম্ভীর হয়ে কেন একটা কথা বলবো বলো গেলে একা খেতে ইচ্ছে করছে না তার মানে তুমিও এসো এক থালাতে দুজনে একসঙ্গে খায় আবার চমকে উঠে করবি কিন্তু কোনো কথা বলতে না পেরে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে রমেশই উঠে দাঁড়ায় হেসে হেসে অথচ বেশ শক্ত করে করবির হাত ধরে করবিকে আসনের কাছে বসিয়ে দিয়ে রমেশ বলে এরপর তো কাজের তাড়ায় কত সুযোগ নষ্ট হয়ে যাবে তোমার সঙ্গে বসে এক থালাতে এভাবে খাওয়ার আনন্দ জীবনে আর কদিন পাবো কে জানে খেতে বসে করবি রমেশ ও করবি একসঙ্গে থালার উপর হাত চালিয়ে গরম ভাতের ছোট একটা স্তবক ভাঙে যেন জীবনের নতুন একটা ব্রত খেলছে রমেশ ও ভালোবেসে বিয়ে করার নিশ্চয়ই কাজ তো কাউকে দয়া মায়া করে না জ্বর গায়ে কতদিন কাজ করতে ছুটেছি এত খাটতে হয় কেন পেটের জন্য কত রোজগার কোনো মাসে পঞ্চাশ কোনো মাসে একশো কোনো মাসে কিছুই নাই তার উপর আমি এক নতুন দায় জুটেছি এবার তাহলে তুমি খেটে খেটে পাগল হয়ে যাবে বোধ হয় না এবার থেকে মনের সুখে আরো বেশি করে খাটতে পারবো তুমি অনেক টাকা ধারও তো করেছ রমেশ হেসে হেসে সে ধারের ভার যেন তুচ্ছ করে উড়িয়ে দিতে চায় দুটি বছর জোর খেটে সে ধার শোধ করে দেব তার জন্য করি না করবীর মাথাটা হঠাৎ ঝুঁকে পড়ে হাত থামিয়ে চুপ করে বসে থাকে করবি রমেশ প্রশ্ন করে কি হলো তুমি খাচ্ছ না যে করবি স্তব্ধ হাতটার দিকে তাকিয়ে থাকে রমেশ তারপরে অদ্ভুত এক ব্যাপার থেকে আর্তনাদ করে ওঠে এ কি করবি টপ করে এক ফোঁটা জল ঝরে পড়েছে করবির হেট মাথার ছায়ায় লুকোনো দুটি চোখ থেকে করবিরই হাতের ওপর হাত হয়ে উঠে দাঁড়ায় করবি কুমুরে জড়ানো আঁচল আলগা করে নিয়ে চোখ মুছে তারপরেই বলে বলো তুমি বাঁচতে চাও এই কথার মানে কি করবে যদি বাঁচতে চাও তবে এখনি পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দাও রমেশের চোখ थरथर করে কাঁপে এই কথারই বা মানে কি করবে আমি তোমাকে ঠকাতে এসেছি আমি তোমার সাজাক নই আমি করবি নই আমি কুমারী নই আমি হলাম আভার চিচি ওঠে করবি আমি এক ভয়ঙ্কর বাপের ভয়ঙ্কর মেয়ে আমি তোমার ঘর করতে তোমার কাছে আসিনি পালিয়ে যাবার জন্যই এসেছি যেন থিয়েটারের একটা মেয়ে মিথ্যে একটা ঢং ধরেছে মজা করার জন্য আর ঠাট্টা করে মিছি রমেশকে ভয় পাইয়ে দিতে চাইছে রাজকুমারীর সাজ সেজে এক মায়াবিনী ডাকিনি একটা রাজাকে ঠিক এই রকমই ঢং ধরে বেহায়ার মতো কতগুলি ভয়ের কথা বলে পালিয়ে গেল কি যেন সেই ভতভাগা রাজাটার নাম নামটা মনে করতে পারে না রমেশ থিয়েটারের সেই নাটকের নামও মনে পড়ে না তবু ভয় পায় রমেশ চুপ করে যেন মৃত্যুর বার্তা শুনছে রমেশ করবীর মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে রমেশ সত্যিই এই মুখ কি এক ভয়ঙ্কর ঠগিনীর মুখ হতে পারে আমি জানি তুমি পুলিশ থেকে আমাকে ধরিয়ে দিতে পারবে না তুমি এত বোকা আর এত দুর্বল গায়ের সব গয়না এক এক করে খুলে মেজের উপর রাখে করবি এই না তোমার অন্তত দেড় হাজার টাকা বাঁচল এইবার আমাকে চুপচাপ চলে যেতে দাও কোথায় যাবে তুমি উত্তর দেয় না করবি কঠোর স্বরে চিৎকার করে ভয়ঙ্কর বাপের যেতে চাও। উত্তর না রমেশ প্রশ্ন করে আমার কথার উত্তর দাও করবি চিঁচি কেঁদে উঠে করবি তুমি বলো তুমি আমাকে যেতে দিতে চাও না শান্ত হয়ে কিছুক্ষণ ভাবতে থাকে রমেশ তারপর ছল চোখ নিয়ে গরবের হাত ধরে যেতে দিতে ইচ্ছে করে না তবে শোনো আজ এক্ষুনি দুজনে এখান থেকে সরে পড়ি কোথায় যাবে তুমি যেখানে নিয়ে যাবে আর যেখানে রাখবে আর দেরি করে না রমেশ সেই রাত্রেই শূন্য হয়ে গেল বাগবাজারের গলির ক্ষুদ্র একটি বাসা ঠগের মেয়ে ঠগিনী জীবনের শেষবারের মতো পৃথিবীর একটা পাড়াকে শুধু ভাবিয়ে দিয়ে সরে পড়ল তার স্বামীর সঙ্গে ঠকিয়ে গেল শুধু একজনকে রানাঘাট থেকে এক বিজয়বাবু এসে পরদিন সকালে যখন বাগবাজারের গলিতে এসে দাঁড়ালেন তখন দেখে অবাক হয়ে গেলেন সেই ঘরের দরজার তালা ঝুলছে নিরেট কঠিন ও নিষ্ঠুর একটা তালা দরজার ফাঁকে উকি দিয়ে দেখলেন বিজয়বাবু ঘরের ভিতরটাও শূন্য কি ভয়ানক একটা শূন্যতা কিন্তু বেশিক্ষণ অবাক হয়ে তাকে থাকতে হয়নি পুলিশ এসে হাত চেপে ধরতে চেঁচে কেঁদে উঠলেন বিজয়বাবু নামের লোকটা বাপকে কি হেমন করে ঠকাতে হয় রে ঠগিনী এতক্ষণ শুনছিলেন সুবোধ ঘোষের লেখা ছোট গল্প ঠগিনী গল্প পাঠ করে শোনালাম আমি সাগনিক পুলিশ ও বিজয়বাবুর ভূমিকায় দেবাঙ্কর জনৈক তুষার করবীর ভূমিকায় সর্মিষ্ঠা আবহ প্রদানে সুপর্ণা রমেশের ভূমিকায় ও সম্পাদনায় অনিমেষ প্রচ্ছাদ অঙ্কনে উর্মি আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না